আরে এটা কি? সাপ লুডো খেলার বোর্ড তো মনে হচ্ছে, তবে একটু অন্য রকম। আবার সাপ লুডো? মজা করছিস স্যান্ডি, এই বয়সে আমরা লুডো খেলবো? হ্যাঁ, সাপ লুডোর বোর্ড, কিন্তু তোদের মনে হচ্ছে না এটা একটু অন্য রকম? সাপগুলোর দিকে চেয়ে দেখ, কেমন জীবন্ত মনে হচ্ছে। তুই পারিসও বটে স্যান্ডি, বাচ্চাদের সাপ লুডো খেলার বোর্ড, তাও আবার জ্যান্ত। এই পড়েছিস দীপ, তুই সাপের মুখেই পড়েছিস রে। এবার বিন্তি চাল দে, যা দেখ আমিও সাপের মুখে পড়ে গেছি। একই সাপগুলো জীবন্ত হয়ে উঠছে। বাঁচাও, বাঁচাও! শেষ, শেষ, আজ সব শেষ। মেডিকেল রিপোর্ট তো সব নর্মাল, অজ্ঞান হয়ে গেল কেন তিনজন একসাথে সেটাই আশ্চর্য। এই দেখ কি এনেছি, আমাদের বাড়ির ভাঙাচোরা জিনিসের মধ্যে পেলাম, কি দারুণ না? সত্যি দারুণ, চল খেলা শুরু করি। কিন্তু ঘুটি কোথায় পাবো? সব আছে, এই দেখ না, বোর্ডের পেছনে পেলাম। বোর্ডটা কিন্তু একদম নতুনের মতো, ভাঙাচোরা জিনিসের মধ্যে থাকলেও একটুও নষ্ট হয়নি। কার রে জিনিসটা? কে জানে কার, পুরনো জিনিসের মধ্যে পেলাম তাই নিয়ে এলাম। চল খেলা শুরু করি। উফ, এই স্বপ্ন আমাকে চিরকাল তাড়া করে বেড়াবে, কি ভয়ঙ্কর! দাদু ভাইটাও কি যে কুক্ষণে ওই অভিশপ্ত জিনিসটা হাত দিল কে জানে, কিন্তু ভয় নেই, আমি ওটা ফেলে দিয়েছি। তাও মনটা এত কুটাচ্ছে কেন? না না, কালই দাদু ভাইকে একটা ফোন করতে হবে। আচ্ছা, তোদের কিছু মনে আছে যে কি হয়েছিল, কি করে আমরা অজ্ঞান হয়ে গেলাম? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না, আমরা তো লুডো খেলছিলাম, তারপর আর কিছুই মনে নেই। অবাক লাগছে এই ভেবে যে তিনজন একসাথে অজ্ঞান হয়ে গেলাম কি করে। কি রে স্যান্ডি, তুই কি কিছু ভাবছিস, কিছু তো বল। আমিও একই কথা ভাবছি, খেলার সময় বোর্ডের সাপগুলোকে কেমন যেন জীবন্ত লাগছিল, তারপর তোদের ঘুঁটি সাপের মুখে পড়ল, তারপর যে কি হলো ঠিক মনে নেই, শুধু আবছা আবছা মনে আছে চারিদিক অন্ধকার হয়ে গেছিল আর সাপগুলো। দূর, এ আবার হয় নাকি, তুই অজ্ঞান হয়ে স্বপ্ন দেখেছিস। হতেও পারে, কত কি এই দুনিয়ায় হয়, আমি তখনই তোদের বারণ করেছিলাম, তোরা শুনলি না। এই তোর এই নাকি কান্নাটা বন্ধ কর তো, কি হয়েছিল আমরা কেউ জানি না, আগে থেকেই উল্টো পাল্টা কথা বলিস না। সত্যি এমনও তো হতে পারে যে কেউ আমাদের একসাথে অজ্ঞান করে কোনো কার্যসিদ্ধি করতে চাইছিল। কিন্তু সেদিন তো আমরা ছাড়া বাড়িতে আর কেউ ছিল না, আর কার কি লাভ এসব করে? আমরা অজ্ঞান দেখে পুলিশ অ্যাম্বুলেন্স ডেকে আমাদের হসপিটালে পাঠায়, ভাগ্যিস বাবা মাকে জানায়নি, নাহলে ওরা খুব চিন্তা করত। মাথাটা পুরো গুলিয়ে যাচ্ছে, আমার খুব ভয় করছে। এখন তো কয়েকদিন কলেজে ছুটি আছে, কুতুমপুর যাবি? আগের বার ঠাম্মাকে বলেছিলাম তোদের নিয়ে যাব, ওখানে গেলেই সব জট খুলবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ চল, মাথাটা পুরো ঘেটে আছে, একটু ফ্রেশ এয়ার দরকার। ঠিক আছে, আমি তাহলে ঠাম্মাকে ফোন করে দেব, পরশু তাহলে বেরিয়ে পড়া যাক। কি সুন্দর জায়গা ঠাম্মা, মনটা ভালো হয়ে গেল। তোমাদের ভালো লেগেছে? তোমরা এসেছো আমারও খুব ভালো লেগেছে, বুড়ো মানুষ একা থাকি, লোকজন এলেই তো ভালো লাগে। দাদু ভাইয়ের ফোন পেয়ে তো আমি অবাক, তবে তোমরা যে এসেছো আমি খুব খুশি হয়েছি, এখানকার জল হাওয়া খুব ভালো। ঠাম্মা খুব খিদে পেয়েছে। সে তো পাবেই, এতটা রাস্তা এসেছো, জল খাবার বানাচ্ছে,
তোমরা একটু বসো, আমি ওদের ছাদটা দেখিয়ে আনি, তুমি খাবার হলে ডেকো। বাহ, ছাদটা তো দারুণ রে, কত দূর পর্যন্ত দেখা যায়। সত্যি দারুণ, একবার এদিকে আয়। এখানে একটা ঘরও আছে। এটাই সেই চিড়েকোটার ঘর যেখানে আমি সাপলুডুর বোটটা পেয়েছিলাম। একবার ঘরে ঢুকে দেখবি? আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু ঘরটা যা অন্ধকার। আচ্ছা একটা কথা বল, আমাদের জ্ঞান হবার পর থেকে বোটটা কোথায় আছে সেটা কি কেউ খোঁজ নিয়েছিস? তাই তো, এটা তো একেবারেই মাথায় আসেনি। আমি হসপিটাল থেকে বাড়ি আসার পর কিন্তু বোটটা একবারও দেখতে পাইনি, মনেও পড়েনি। সে আছে কোথাও, সেটা নিয়ে এত ভাবার কি আছে? আছে আছে, ভাবার আছে। তুই বিশ্বাস কর বা না কর, ওই বোটটার সাথেই আমাদের তিনজনের অজ্ঞান হয়ে যাবার সম্পর্ক আছে। আমার স্পষ্ট মনে আছে বোটের সাপগুলো কেমন জীবন্ত হয়ে উঠেছিল, তোদের চোখগুলো সে যাক গিয়ে। আমার মনে হয় বোটের রহস্য ভেদ করার চাবিকাঠি ওই ঘরেই আছে। আমি তোকে বিশ্বাস করি স্যান্ডি, পৃথিবীতে অনেক কিছুই হয় যা আমাদের জানার বাইরে। আমার ব্যাগটা নিচ থেকে যা নিয়ে আয়। খবরদার, ঠাম্মা যেন দেখতে না পায়। ব্যাগে একটা টর্চ আছে, এই ঘরটা খুব অন্ধকার, ভালো করে খুঁজে দেখতে হবে। দাঁড়া, টর্চটা বার করি। এ কি, এটা এখানে এলো কি করে? তুই যে বললি এটা কোথায় তুই জানিস না। সত্যিই আমি জানি না, আমি তো ব্যাগে এটা আনিনি, কোথায় ছিল তাই জানি না। তবে কি, ওরে বাবা, আমার খুব ভয় করছে। তবে কি সত্যি এটার সাথে আমাদের কোনো কানেকশন আছে? হয়তো আছে, কিন্তু কেন সেটাই এবার জানতে হবে। ভয় পেলে হবে না, চল ভিতরে ঢুকি। কি খুঁজবো সেটাই তো জানি না। সেটা আমিও জানি না, তবুও খুঁজতে হবে, যদি কিছু পাই যেটা আমাদের সাহায্য করতে পারে। এখানে একটা ডায়েরি দেখছি, এই দেখ এটার উপর একটা সাপের ছবি। চল এটা নিয়ে নিচে যাই। ঠাম্মাকে একবার জিজ্ঞেস করলে হয় না? ঠাম্মাকে? কিন্তু ঠাম্মা জানলেই তো রাগ করবে। আমার মনে হয় দীপ ঠিক বলছে, ঠাম্মা কিন্তু বোটটি দেখে রাগ করেছিল তুই বলেছিলি। আমি শিওর ঠাম্মা নিশ্চয়ই এর ব্যাপারে কিছু জানে। ঠাম্মা, আমাদের তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ দাদু ভাই, বলো। এটার সম্পর্কে কি জানো? সবটা আমাদের বলো ঠাম্মা। আবার তোরা এটাতে হাত দিয়েছিস? কোথায় পেলি এটা? হ্যাঁ ফেলে দে, ফেলে দে। আমি জানতাম একটা অঘটন না ঘটে এটা যায় না। শান্ত হও ঠাম্মা, শান্ত হও। তুমি সেদিন আমার হাত থেকে বোটটা নিয়ে বাইরে ফেলে দিয়েছিলে, আমি বাড়ি যাওয়ার পথে ওটা দেখতে পেয়ে নিয়ে যাই, ওদের সাথে লুডো খেলি, আর কি সব অদ্ভুত ঘটনা ঘটে, সবগুলো জীবন্ত হয়ে ওঠে। আর আমি জানতাম সব আমার দোষ, সেদিন যদি আমি এটা খুঁজে না পেতাম তাহলে এসব হতোই না। কি হয়েছিল ঠাম্মা বলো প্লিজ, এটা আমাদের পিছুই ছাড়ছে না। তখন আমি অনেক ছোট, আমাদের বাড়ির ভাঙাচোরা জিনিসগুলোর ভিতর থেকে এটাকে আমি খুঁজে পাই। চল দান দে। এ বাবা, আমার গুটি সাপে খেলো, আমি তো মইতে উঠেছি, কি মজা। এ কি, এ কি তোর মুখটা, তুই এরকম সাপের মতো করছিস কেন? আমি তোর বান্ধবী, কি রে তুই এরকম করছিস কেন? ওরে বাবা, কত সাপ। তারপর আমি পিছনে একটা মই দেখতে পাই, সাপের থেকে বাঁচতে সেটাতে উঠে পড়ি, তারপর আর কিছু মনে নেই, অজ্ঞান হয়ে যাই। আর তোমার ওই বান্ধবী? জানি না দাদু ভাই, সেই দিনের পর থেকে ওর আর কোনো খোঁজ পাওয়া যায়নি, আমার জন্য ও হারিয়ে গেল, আজও আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। আজও আমরা চিলেকোটার ঘরে গেছিলাম, ওই ডায়েরিটা পেয়েছি,
এটা কি তুমি জানো ঠাম্মা? দেখি, এটা তো আগে দেখিনি। সেই ছোটবেলার পর সেদিন দাদু ভাই তোমার হাতে এত বছর পর ওই বোর্ডটা দেখলাম, আবার আবার আমাদের পরিবারের সর্বনাশ নেমে এলো। কেঁদো না ঠাম্মা, আমরা সবাই মিলে চেষ্টা করব এই বিপদ থেকে উদ্ধার হতে। দেখি ডায়েরিটা আমাকে একবার দে তো। কি এটাতে কি লেখা আছে? কি লেখা আছে ঠাম্মা, পড়ো না। আমি সেদিন থেকে এই ডায়েরিতে আটকে আছি, আর বেরোনোর কোনো পথ নেই। বোর্ড খুবই অভিশপ্ত, যে একবার খেলবে এটা তার পিছু ছাড়বে না। শুধুমাত্র এই ডায়েরি আর এই বোর্ডটা পুড়িয়ে ফেললেই এর থেকে মুক্তি পাওয়া যাবে। তবে খেলার নির্দিষ্ট সময়ের মধ্যেই পড়াতে হবে। এটা কে লিখেছে ঠাম্মা? এই লেখা তো আমার সেই বান্ধবীর বলে মনে হচ্ছে। আমার একটা ভুলের জন্য ও সারা জীবন এইখানে আটকে গেল। কিন্তু আর কোনো কিন্তু নয় ঠাম্মা, সমাধান যখন পাওয়া গেছে ট্রাই করে দেখতে দোষ কোথায়? কালই তো শনিবার, কালই তাহলে আবার খেলবো আমরা। না না না, আর নয়। তোমরা একবার খেলার পরও সুস্থ সুরক্ষিত আছো সেটাই অনেক। না ঠাম্মা, খেলতে আমাদের হবেই, না খেললে জিনিসগুলোকে পোড়ানো যাবে না, আর এই অভিশাপ থেকেই যাবে। আর আমাদের ভয় কি, তুমিই তো আছো। ঠিক আছে, তাই হবে। তাহলে সবাই রেডি তো? একদম। ঠাম্মা কোথায়? ঠাম্মা আছে ছাদে। আমার একটু ভয় করছে। ভয় পাস না, চেষ্টা আমাদের করতেই হবে। ঠিক আছে, তাহলে চল খেলা শুরু করি। এই যে আমি দান দিচ্ছি। দীপ, দান দে। ভয় পেও না, ওরা 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 আমাকে মেরে ফেলবে। চারিদিক অন্ধকার, জানবে অন্ধকারের পরই আলো আছে। দৌড়ে পালাও এখান থেকে, বাইরে দেখো মই আছে। তুমি তুমি কি ঠাম্মার? আমি এমন একজন যে চাই না এই খেলা থেকে আর কারোর বিপদ হোক। পালাও এবার। এই নাও বোর্ডটা ধরো। দাদু ভাই এসেছো? হ্যাঁ ঠাম্মা, আগুন কোথায়? ওই তো, সব তৈরি আছে। এই নাও ডায়েরি, সব অভিশাপ পুড়িয়ে ফেলো। তোমার সেই বান্ধবী আমাকে বাঁচিয়েছে ঠাম্মা। হা ঈশ্বর, আমাকে ক্ষমা করো, আমার একটা ভুলের জন্য আমাকে ক্ষমা করো ঈশ্বর। সাবধানে যেও সব তোমরা, কেমন? ভগবান তোমাদের মঙ্গল করুক, আবার এসো। তুমিও সাবধানে থেকো ঠাম্মা, আর চিন্তা নেই, সব অভিশাপ কেটে গেছে। তাহলে আসি ঠাম্মা, ভালো থেকো। দুকা দুকা।